আদতে জীবিত কিন্তু সরকারি খাতায় মৃত। এমনই তাজ্জব ঘটনার সাক্ষী নদিয়া শান্তিপুর। নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে হন্যে হয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন কৌশিক সরকার ও তার মা রঞ্জিত সরকার। তারা জানাচ্ছেন রেশন আনতে গিয়ে আচমকাই জানতে পারেন সরকারি খাতায় কলমে আসলে দুজনেই মৃত, তাই তারা রেশন পাবেন না। শুধু তাই নয়, ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। তবে কিভাবে এই কাণ্ড ঘটলো তা এখনো জানতে পারেননি রঞ্জিতা দেবী ও কৌশিক বাবু। রেশন কার্ড গত মাস অবধি আমরা রেশন পেয়েছি, আর এই মাসে যখন আমার ছেলে প্রথম রেশন আনতে যায় সেই সময় দেখলো যে আমাদের রেশন পাওয়া যাবে না, রেশন কার্ড ডেট। তারা বিষয়টি খাদ্য দপ্তর ও ব্লক উন্নয়নের আধিকারিকদের কাছে লিখিতভাবে জানিয়েছেন, তবে এখনও কোনো সদুত্তর মেলেনি। রেশন আটকে থাকায় বেজায় সমস্যায় পড়েছেন মা ও ছেলে। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ শান্তিপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকরা। ফুড সাপ্লাই জানতে যাই, ফুড সাপ্লাই থেকে বলে যে ডেট কীভাবে হলো আমরা জানি না, আপনি হয়তো অনলাইনে কমপ্লেন জানি অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন। আমি বললাম অনলাইনে অ্যাপ্লাই করলে আমাকে রিপোর্ট করুন, রিপোর্ট দেখান যে কোথায় কীভাবে অ্যাপ্লাই কর, ডেট সার্টিফিকেট ছাড়া তো অ্যাপ্লাই হয় না। এবার তারপর ওরা বলে তুমি যা ইচ্ছা তাই করে ফেলো, আমরা কোনো ব্যাপারে কিছু করতে পারবো না। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।